আচ্ছা, আমরা প্রথমে ক্রপে যাচ্ছি, ক্রপ টুল। সাধারণত আপনাদের মধ্যে যারা স্মার্টফোন ব্যবহার করেন, ধরেন সবাই স্মার্টফোন ব্যবহার করেন, আপনাদের স্মার্টফোনে যখন ছবি তুলেন ওখানে কিন্তু ক্রপ আছে এবং বিভিন্ন ডিগ্রিতে ক্রপ ঘুরানো যায়, রোটেট করা যায়। এগুলো সবারই ধারণা থাকার কথা যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি কিংবা ছবিকে স্মার্টফোনে এডিটিং করতে চাই ওইখানে বিভিন্ন এফেক্টস দেওয়া যায়। ক্রপ টুলটা মোটামুটি বাধ্যতামূলক সব ক্যামেরার মধ্যেই আছে, ঠিক না? ক্রপ টুলের সাথে পরিচয় আছে কাদের একটু বলেন। হ্যাঁ, এই নাবিদ রাজা, আপনি কি ক্রপ টুল দেখছেন মোবাইলে? জি স্যার। তো মোটামুটি এই ক্রপ টুলটা আমাদের পরিচিত। তো এখানে আমরা ক্রপ টুলের একটু ডিটেলসে যাব, যেটা সংক্ষেপে না দেখে। তো ইন জেনারেল হচ্ছে কি, যে ছবিটা আপনার আছে আপনি যদি ছোটো করতে চান, কয়েকভাবে ছোটো করতে পারেন। একটা হচ্ছে যেমন অরিজিনাল রেশিও, এখানে কিছু কাজ আছে ওগুলো আমি ঠিক করে দিই, দাঁড়ান, ক্লিয়ার করতে হবে ভ্যালুগুলা, করে আমরা দেখি। এখন যদি আপনি ছোটো করেন, এই গ্রিডটা সাধারণত আসার কথা না, আমি ওটা ঠিক করে নিই, এটাই থাকে সাধারণত, কিংবা অটো শ। হ্যাঁ ঠিক আছে। তো আমরা যখনই একটা পিকচারকে কাটতে চাই, যদি এতটুকু আমি নিয়ে এসে অ্যাপ্লাইয়ে দেই কিংবা কিবোর্ডে আমরা এন্টার চাপি, তাহলে ছবিটা কেটে গেছে, ঠিক না? আপনারা হ্যাঁ একজন কথা বলবেন, তো আমি যে কানেক্টেড আছি সেটা আমি তো শিওর হতে হবে, কারণ স্ক্রিন শেয়ার করার পরে পিছনের ব্যাপারগুলো দেখা যায় না যে আমি কানেক্টেড আছি নাকি নেই। যাই হোক, আমরা এই যে কেটে ফেলছি জিনিসটা, যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবো আসলে ছবিটা খাটে নাই, ওখানে কিন্তু আছে, পুরো ছবিটা আছে। আপনি চাইলে ফ্রেমটাকে চেঞ্জ করতে পারেন। আবার যখনই আপনি ক্রপ টুলে একটা পিকচারকে ছোটো করবেন, আপাতত আপনাকে ছোটো দেখাইলেও আপনি যদি সেভ করেন যে পিজিতে তাহলে এটা ছোটো হয়ে যাবে পারমানেন্টলি, কিন্তু যদি আপনি পিএসডিতে সেভ করেন, ফটোশপের যে ফরম্যাট আছে এই ফরম্যাটে সেভ করেন, তাহলে যে কোনো সময় এটাতে আবার আপনি ক্রপে ক্লিক করলেই দেখবেন ওই অংশটা আছে, সেটা যাবে না, আপনার ইচ্ছা মতো আবার রিসাইজ করতে পারবেন, মূল ছবিটা থেকে যাবে। এ হচ্ছে জেনারেল একটা বৈশিষ্ট্য। যদি আপনি চান যে মূল ছবিটা থাকবে না, আপনি যা ক্রপ করবেন সেটাই থাকবে, এরকম আপনি করতে পারেন, সেটা আমরা পরে দেখবো। আপাতত যেটা দেখলাম যে জেনারেলি আমরা যখন ক্রপ করি, আপাতত যদিও মনে হয় অন্য অংশটা আমাদের নাই, কিন্তু আসলে সেটা থাকে, ইচ্ছা মতো আমরা আবার রিক্রপ ক্রপ করতে পারি। ঠিক আছে, এটা তো ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে যখন আমরা ক্রপের জন্য ড্রয়িং করি, সরি, আমরা যখন ক্রপের মধ্যে যাই, এখানে তো আমরা ইচ্ছে মতো করি, ফ্রি সাইজ যে কোনো দিকে আমরা যেতে পারি। যদি আমরা চাই যে এরকম একটা ক্রপ করব আমি স্কোয়ার, ধরেন আপনি যদি ফেসবুকের প্রোফাইল পিকচারে এটা দিতে চান, আপনাকে স্কোয়ার ক্রপ করতে হবে, একটু লম্বাটে হলে আপনার হবে না, এরকম লম্বাটে হবে না। স্কোয়ারটা আপনি বুঝবেন কীভাবে, সেটা বোঝার জন্য হচ্ছে যে এখানে যে রেশিও আছে, যদি আপনি রেশিওর মেনুটা দেখেন, এখানে বিভিন্ন ধরনের রেশিও আছে। তো আপনি যদি এখানে স্কোয়ারে দিয়ে দেন 1:1, তাহলে যাই করেন না কেন আপনি ওইটা ইকুয়ালি থাকবে, আপনি কোনো দিকে বেশি করতে পারবেন না। তো এভাবে করে আপনি ছবিটাকেও মুভ করতে পারেন, ছবিটাকে মুভ করে যে অংশটা আপনি নিতে চান স্কোয়ার এটা নিয়ে নিলেন। এটা যদি আপনি নেন এখন, এক্স্যাক্ট আপনার ফটোশপের প্রোফাইল পিকচারে কিংবা ইমেইলের পিকচারে এটা ক্লিয়ার দেখাবে, এই জন্য যে এটা স্কোয়ার আছে, এবং ওইখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনার স্কোয়ার পিকচার নিতে হবে আপনি প্রোফাইল পিকচার হিসাবে। তো এই হচ্ছে আমাদের রেশিওর এখানে বিভিন্ন বিষয়। আমরা যদি অরিজিনাল রেশিও দিই, পিকচারটা অরিজিনালি যে রেশিওতে আছে ওইটা চলে আসবে।
ওইটা এদিকে যতটুকু এবং এইদিকে যতটুকু আছে ওই রেশিও অনুযায়ী চলে আসবে। রেশিও তো বুঝেন, কে রেশিও বুঝেন না বলেন? জান্নাতুল ফেরদৌস, আপনি রেশিও বুঝেন? আপনার সাউন্ড ক্লিয়ার না, আবার বলেন, আমরা আমরা শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর বলতে হবে না, আমরা অন্য কাউকে দেখি। ধরেন এই মান্নার রহমান এই মাত্র জয়েন হয়েছেন। মান্নার রহমান বলেন কিংবা মিথুন আলী বলেন, রেশিওটা কি বুঝেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন ওনাকে? আমি কি ক্লিয়ার আছি? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। সবার সাউন্ডের সমস্যা আজকে, বুঝতে পারতেছি না কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমাদের সমস্যা নাই, রেশিওটা আপনারা দেখে নিয়েন যদি কারো জানা না থাকে। আমার যেহেতু সাউন্ড প্রবলেম, আমরা আর যাচ্ছি না কারো মতামত নিতে। আপনাদের মাইক্রোফোন অফ করে দেন যাদের সাউন্ডের সমস্যা। যাই হোক, আমরা এখানে বিভিন্ন ধরনের রেশিও আছে, এগুলো আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, করলে আপনার ধারণার মধ্যে চলে আসবে যে আমরা কোন সাইজে একটা ক্রপ নেব। ঠিক আছে, আর আপনি লিখেও দিতে পারেন, এই জায়গার মধ্যে আপনি লিখে দিতে পারেন আপনার ক্রপের যে কী হবে। এটা হচ্ছে রেজুলেশন, পিক্সেল 100 পিক্সেল এবং 200 পিক্সেল, ওটাকে আপনি একরকম ক্রস করতে পারেন, 200-এর জায়গায় 100, 100-এর জায়গায় 200-কে নিয়ে আসতে পারেন। তো আপনার যদি নির্দিষ্ট কোনো অংশ ক্রপ করার কথা থাকে, আপনি এরকম লিখলেন, এখানে মনে করেন 300 লিখে ওই পিকচারটা ক্রপ করে নিয়ে গেলেন। তো ঠিক আছে, তাইলে আমরা রেশিও বিষয়টা বুঝছি। আমরা এই বেলুগুলোকে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি, যদি মনে করি যে আমি ফ্রি রেশিওতেই কাজ করব, ওইখানে নির্দিষ্ট কোনো রেশিও থাকবে না, তখন আপনাকে ডাটাগুলোকে ক্লিয়ার করে দিতে হবে, নতুবা আপনার ওই রেশিওটাই কার্যকর থাকবে সবসময়। এই ক্লিয়ার বাটনটা এই জন্য দিছে, এমনকি এদিকে কোনো কাজ করলে ওগুলোও ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি ক্লিয়ার বাটনে কাজ করেন। অনেক সময় বলে আমাদের এখানে বিভিন্ন বাটনে ক্লিক করা থেকে যায়, তো ওইটা আমরা অনেক সময় আলাদা করে আইডেন্টিফাই করতে পারি না, এই জন্য আমরা যদি ক্লিয়ারে দিয়ে দিই তাহলে এই ঝামেলাটা থাকে না, না ক্লিয়ারটা আসলে ওইদিকে হয় না। যাই হোক, আমরা পরবর্তীতে যেটা আছে স্ট্রেইটেন, স্ট্রেটেনটা আমরা এরকম দেখি যে আমাদের অনেক ছবি আছে, যখন আমরা স্ক্যান করে কম্পিউটারে ঢুকাই কিংবা ছবি তোলার সময় অনেক সময় পুরোপুরি সোজা হয় না। তো যদি আমাদের একটা ছবি পুরোপুরি সোজা না থাকে, ওটাকে সোজা করার জন্য অনেকগুলো পথ আছে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রেটেন। স্ট্রেটেনটা খুব সহজ একটা পথ, সেটা হচ্ছে যে এরকম যদি আপনি যেমন এই বোর্ডটাকে আপনি সোজা করবেন, আপনি স্টার্টিং পয়েন্ট থেকে এরকম একটা লাইন ড্রয়িং করে সোজা লাইনটা যদি আপনি নিয়ে যান, ছেড়ে দিলে স্টার্টিং পয়েন্টটা এন্ডিং পয়েন্টের সমান সোজা হয়ে যাবে। এই স্টার্টিং পয়েন্টটা যেখানে আমি এন্ড দিছি ওই জায়গার সোজা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের এই স্ট্রেটেনের একটা পদ্ধতি। একটা ছবিকে কীভাবে আমরা কোনো অবজেক্ট, ছবির কোনো অবজেক্টকে কীভাবে সোজা করব, তো এটা করার পরে স্বাভাবিক ছবিটা যখন একটু ইয়ে হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে, তখন আপনার সাইজটা আপনার ঠিক করতে হবে আলাদা করে যে কীভাবে আপনি সাইজ নেবেন।
আপনি যদি এতটুকু সাইজ নেন তাহলে এই কর্নার এবং এই কর্নারে তিন কর্নারেই দেখেন আপনার খালি জায়গা চলে আসবে। আপনার অবজেক্টটা সোজা হয়েছে কিন্তু পিকচারটা টোটাল পিকচারের বিভিন্ন কর্নারে খালি জায়গা চলে আসতেছে ছবিটা রোটেট হওয়ার জন্য। তো আপনি যদি চান যে এই খালি জায়গাটা ফিল আপ করে দিবেন এই ছবি দিয়েই, এটা এখানে করা সম্ভব। এটা আমরা যাচ্ছি শেষের দিকে। তো স্ট্রেটেন বিষয়টা আমরা বুঝছি যে এভাবে আমরা একটা ছবিকে কোনো অবজেক্টকে এরকম দড়ে যদি টান দেই ওই অবজেক্টটা সোজা হয়ে যাবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা আসি, এখানে দেখেন গ্রিড আছে। এটা হচ্ছে কি, আমরা একটু দেখে যাই, এখানে গ্রিডের মধ্যে ক্লিক করলে আপনার ছবির উপরে বিভিন্ন ধরনের লাইন চলে আসবে। যখনই আপনি এই এটা করতে যাবেন, তো গ্রিডটা আমরা আবার দেখি, গ্রিডটা শো হচ্ছে না। শো হচ্ছে না কেন আমি একবার দেখি। আচ্ছা, আমরা আবার যাই, আমাদের যেটা হচ্ছে আমরা ক্রপ টুলে গেলাম, গিয়ে আমরা যদি একটা লাইন টানে জেনারেলি যেটা হয় সেটা চারদিকেই থাকে। তো আমরা যেটা বলছিলাম যে এখান থেকে যদি আমরা গ্রিডে দেই, এখানে বিভিন্ন ধরনের বক্স আসার কথা। হ্যাঁ ঠিক আছে, ওখানে সেটিংয়ে একটু পরিবর্তন ছিল, অলওয়েজ শো ওভারলে এটা ছিল না। তো এটা হচ্ছে কি যে আপনি যদি প্রথম থেকে দেখেন, আবার আপনি ড্রয়িং করলেন, এতটুকু অংশ ড্রয়িং করলেন, করার পরে এখানে যে টুকরাগুলো হচ্ছে এটা কিভাবে হবে এখান থেকে আপনি ঠিক করতে পারেন। অনেকগুলা স্টাইল আছে। এটা আসলে কেন আমরা ব্যবহার করি, আমরা প্রথম থেকে দেখেন। প্রথম হচ্ছে রুল অফ থার্ড। এটা সাধারণত হয় কি যে একটা অবজেক্ট যদি আপনি রুল অফ থার্ডে ক্লিক করেন, তাহলে ডান থেকে বামে তিন মানে টুকরা হবে, তিন পিস হবে, উপর থেকে নিচেও তিন ভাগে ভাগ হবে, মোট নয়টা ভাগ হবে আপনার একটা পিকচার। এটা হয় কি যে আপনি কোনো অবজেক্ট রাখার জন্য, সাধারণত রুল অফ থার্ড বলতে বলা হয় যে মধ্যখানের থার্ড কর্নার মানে মানে বক্সের মধ্যে আপনার অরিজিনাল এই পিকচারটাকে রাখবেন। তো এটা তো আমরা আমাদের এখানে রাখার একটু ঝামেলা, যেহেতু আমাদের পিকচারটা দিয়ে না, রোটেট করে আমরা দেখি। আমরা যদি রুল অফ থার্ডে যাই, এটা হচ্ছে রুল অফ থার্ড। এটা গ্রাফিক্সের একটা ডিজাইন হচ্ছে যে থার্ড অংশের মধ্যে আপনার মূল অবজেক্টটাকে আপনি রাখবেন, রাখলে ওইটা দেখার জন্য একটু সুবিধা হয়। দেখার সুবিধা কি, এটা সাধারণত আমরা যখন একটা বস্তু মিডিলে থাকে, যেটা হয় আমরা আসলে এই পিকচারে এই কাজটা ভালোভাবে আমরা বুঝবো না, অন্য একটা পিকচার দেখি আমরা। এই গড়িটাই আমরা দেখি, এটাকে যদি আমরা রুল অফ থার্ডে ক্লিক করি, যা হবে এই যে গড়িটা এখানে সেন্টার আছে, দেখেন আপনি অটোমেটিক বুঝতে পারতেছেন যে ছবি গড়িটাকে একজ্যাক্ট সেন্টারে রাখা হয়েছে। সেন্টারে রাখলে সাধারণত দৃষ্টির যে বিষয়টা হয় যে আপনার এদিকে যতটুকু জায়গা আছে এদিকে ততটুকু জায়গা, দুই দিকেই আপনার দৃষ্টি পিছলে যেতে পারে, এদিকেও আপনার যাওয়ার সুযোগ আছে এদিকেও যাওয়ার সুযোগ আছে। আপনি যদি অবজেক্টটাকে এখানে নিয়ে আসতেন, মানে এখানে নিয়ে আসতেন, তখন কী হয় এই দিকে আপনার যাওয়ার সুযোগ নেই আপনার দৃষ্টিটার। সেটা দেখেন, এখন যদি আপনি দেখেন যে এই ছবিটার
এভাবেই আমরা রাখি, উপর নিচ 50-50 হতে হবে। এভাবে থাকলে হয় কি, এই গড়ির পরে এই দিকে আর কিছু নাই, আমরা আসলে আরেকটু নিতে পারি। মোটামুটি একেবারে যে বর্ডারে নিতে হবে এরকম কিছু না, কিছু জায়গা রাখা যায়। এটা যেটা হয় যে এই অল্প জায়গার জন্য দৃষ্টিটা আপনার এদিকে আর যাবে না, আর সেম উপরে যতটুকু নিচে যদি আপনি ততটুকুই রাখেন, এক্ষেত্রেও সাধারণত বলা হয় যে আপনার মানে উপর নিচে দৃষ্টিটা কম মানুষ দেখে, মানুষ মূলত ডান থেকে বাম দিকেই বেশি দেখে, এজন্য আপনি মিডিলে রাখলে হয় যেটা যে মানুষের দৃষ্টিটা ওই সাইড দিকে আবার খুঁজায় যেখানে আর কিছু আছে কি না। আর যখন আপনি রুল অফ থার্ডে নিয়ে আসবেন, সাধারণত ওইখানে তার দৃষ্টিটা আটকে যাবে, এখান থেকেই সে দৃষ্টি এই বিষয়টা ওর দৃষ্টিগোচর বেশি হবে তুলনামূলক, এই পজিশনে যদি কোনো অবজেক্টকে আপনি রাখেন। তো এটাই হচ্ছে রুল অফ থার্ড কিংবা তৃতীয় অংশতে রাখা। আর এরপরে যেটা হচ্ছে গ্রিড, গ্রিড তো আমরা এমনিই বুঝি, ফটোশপে ছাড়াও আমাদের গ্রিড আমরা ব্যবহার করি, যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা গ্রিড ইউজ করি। কেন গ্রিড ইউজ করলে আমরা বুঝি যে এই অংশতে আমি একটা হেডলাইন রাখবো, একটা গ্রিড বাদ দিয়ে পরের গ্রিডে আমি একটা ছবি রাখবো, এভাবে আমি একটা পিকচারকে দেখতে পারি। কিংবা এখানেও আমি এখান থেকে দুইটা গ্রিড কাটলাম, ওইখান থেকে একটা করলাম, এভাবে আমরা চিন্তা করতে পারি। তো ভিতরের পিকচারটাকেও আমি গ্রিড অনুযায়ী মুভ করতে পারি, কোথায় নিয়ে রাখবো। আমরা যে অংশটাকে কাটবো এর বাইরেও কিন্তু আমাদের পিকচার আছে, এবং ওই পিকচারকে আমরা ভিতর থেকে মুভ করতে পারি। আপনি ওইখানে ধরে মুভ করতে পারবেন না, আপনি যখন পিকচারের ভিতরে আসবেন তখন চাইলে উপরের অংশতে চলে যেতে পারেন, অন্য অংশতে চলে যেতে পারেন, ওই গ্রিডের ভিতর থেকেই করতে হবে আপনাকে কাজটা, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের পিকচারের পজিশন নির্দিষ্ট জিয়ের মধ্যে আমাদের মেনটেন করা। তো এরপরে আমরা যেটা দেখব, গ্রিড সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা নাবিদ রে, যে আপনি মাইকে আসেন, গ্রিড সম্বন্ধে আপনার কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাইলে আমরা পরবর্তী টপিকসে যাই। আপনি যদি চান একটা পিকচারের খালি অংশ, যে অংশতে কিছু নাই, ধরেন আপনি উপর দিকে কিছু অংশ বাড়াবেন, এই পিকচারটা যতটুকু আছে আপনার কিছু খালি অংশ উপরে দরকার, আপনি যদি ক্রপ আউট এরিয়াতে করেন তখন আপনার ট্রান্সপারেন্ট একটা এরিয়া চলে আসবে। চাইলে আপনার ক্যানভাসটাকে আপনি বড় করতে পারেন পিকচার জায়গায় রেখেই, এটা হচ্ছে ক্রপের একটা সুবিধা, যে আপনার পিকচারের চারদিকে আপনি জায়গা রাখলেন। জায়গা রাখলে কি হয় যে আপনি চাইলে অন্য কাজ করতে পারেন, ওইখানে অন্য কোনো জিনিস রাখতে পারেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্রপ দিয়ে আমাদের আরেকটা সুবিধা আমরা নিতে পারি, যে আমাদের জায়গা বাড়িয়ে দিতে পারি একটা পিকচারের, মানে ক্যানভাস জায়গা যেটা, আমাদের সাইজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিকচার সাইজ আর একটা হচ্ছে ক্যানভাস সাইজ। তো ক্যানভাস সাইজটা আমরা ক্রপ টুল দিয়ে বাড়িয়ে নিতে পারি, কমিয়েও নিতে পারি, যেভাবে বাড়াতেও পারি, দুইটাই করতে পারি। তো তারপরে যেটা হচ্ছে, আমরা যদি এদিকে যাই, যে এখানে কিছু সেটিং আছে, এটা হচ্ছে যে কী শু হবে কী শু হবে না, এ ধরনের কিছু বিষয়। তো এগুলো আসলে আমাদের ক্লাসের মধ্যে, যেমন এখানে যে কালার আমরা দেখি, এটা হচ্ছে এখানে আমি চয়েস করছি একটা কালার, এই জন্য ওই কালারটা আসছে। যদি আমি এখানে একটা লাইট কালার দিই তাহলে ওইটা ওখানে চলে আসবে, যখন আমি কাজ করব লাইট কালার আসবে। তো এগুলো হচ্ছে আসলে অনেকটা অপশনাল বিষয়, এটা নিয়ে আমরা কথা বলবো না, আপনারা নিজে নিজে দেখে নেবেন, এখানে সামান্য কিছু বিষয় আছে। আমরা এরপরে যেটা যাব, যে আমরা যখন ক্রপ করি, ক্রপ করার পরে ছবির যে অংশটা আমরা কেটে দেই, চাইলে ওটা আমরা ফিরিয়ে আনতে পারি আবার, যদি চাই যে আমার ওই অংশটার প্রয়োজন নাই, পারমানেন্টলি আমি এটা ডিলিট করে দেব, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা বাটন আছে দেখেন,
determines if pixel data মানে আপনি যদি নিশ্চিত হন যে আপনার পিকচারের অন্য অংশটা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন এটা অ্যাক্টিভ রাখবেন ওইটা যদি অ্যাক্টিভ থাকে আপনি অ্যাপ্লাই যখনই দিবেন ওই অংশ আর আপনি পাবেন না দেখেন এখানে ক্লিক করে ওইটা আপনার আসবে না ওই অংশ নাই যতটুকু ক্রপ করবেন ওটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে যে আপনার যে PS6 আছে যেটা CS6 ওটার মধ্যে এই বাটনটা আছে কিনা আপনি দেখবেন আমি নিশ্চিত না আছে কিনা নাই না পরের বাটনটা কি আছে যেটা হচ্ছে এই কন্টেন্ট অ্যাওয়ার্ড কন্টেন্ট অ্যাওয়ার্ড মেবি এটা আছে ভিতরে আরেকবার আছে হ্যাঁ ভিতরে অন্য কাজের জন্য আছে এখানের কাজটা হচ্ছে ক্রপের উপরে কন্টেন্ট অ্যাওয়ার্ড করবেন আপনি আর ওইখানে অন্য একটা কাজের জন্য আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড ব্যবহার করি একই টুল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার হয় নির্দিষ্ট একটা কাজে না তো প্রত্যেক কাজের ব্যবহারের ধরন কিন্তু একটু আলাদা টুল যদিও একই কিন্তু এটা ক্রপের মধ্যে যে ব্যবহার হবে আপনি যদি লেয়ার স্টাইলে যান ওইখানে আরেকটা ব্যবহার হবে ওখানে কন্টেন্ট অ্যাওয়ার্ড আছে কোথাও আমরা যাব পরবর্তীতে ওইখানে ওইখানে আরও অনেক কাজ আছে কন্টেন্ট অ্যাওয়ার্ডের তো যাই হোক আপনাকে যেটা শুরুতে বলছিলাম যে আপনি এই সিসিতে চলে আসতে হবে আপনি সিএসএ থাকলে হবে না তো আপনার যে কনফিগারেশন ওই কনফিগারেশনে CC14 আপনি ইজিলি সেট আপ করতে পারেন আর যদি আপনার র্যামটাকে আপডেট করে নেন আপনার র্যাম কত 4 GB হ্যাঁ তো আপনার প্রসেসর কি কোরাই 3 5 নাকি ডুয়েল কোর কোরাই 3 3 হ্যাঁ তাহলে তো আপনি 19 এখনই দিতে পারেন চাইলে সমস্যা নাই আপনার ডেস্কটপ নাকি ল্যাপটপ ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপ হলে হয় কি একটু স্লো হয়ে যাবে এই জন্য আপনাকে করতে হবে আপনি যদি আরেকটা 4 GB র্যাম নিয়ে আসেন র্যাম কি আপনার DDR4 নাকি 3 এটা জানেন 4 4 4 তো অ্যাভেলেবল পাবেন আপনি একটা র্যাম যদি লাগিয়ে দেন তাহলে আপনার ইজিলি 19 আপনি ব্যবহার করতে পারেন আপডেট ভার্সন কেন ব্যবহার করবেন দেখেন আপনাকে ওই যে বললাম টিউটোরিয়াল যখন আপনি ফলো করতে যাবেন তখন কিন্তু আপডেট ভার্সন দিয়েই টিউটোরিয়ালগুলো বানানো হয় তখন এই টিউটোরিয়ালগুলো আপনার ফলো করা সম্ভব হবে না আপনি তো যখন মার্কেট প্লেসে যাবেন কাস্টমারের যে চাহিদাগুলো থাকবে আর একেবারে আপডেট ভার্সনের ফেসিলিটি যেগুলো আছে ওইগুলোই চাইবে আপনার কাছে তো আপনি ওইটা যদি ব্যাক ডেটেড সফটওয়্যার দিয়ে করতে চান আপনার অনেক সময় নষ্ট হবে হয়তো করতে পারবেন ভিন্নভাবে আপনি করতে পারবেন তো সহজ কাজ কঠিনভাবে যদি করেন আপনি তো সেটা আপনার জন্য সময় সাপেক্ষ হয়ে যাবে পরিশ্রমের অনুযায়ী আপনি টাকা পাবেন না যে কাজ 10 মিনিটে করা যায় এটা যদি আপনি 2 ঘন্টায় করেন আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে 10 মিনিটের 2 ঘন্টার পারিশ্রমিক দেওয়া হবে না কারণ এটা আপনার লিমিটেশন আপনি করছেন বেশি সময় নিয়ে বুঝছেন এটা আপনার জন্য তখন দেখবেন যে আপনার পুষাবে না তখন আপনি করলেন 4 ঘন্টা একটা কাজ যে টাকা পাইলেন 10 মিনিটের কাজের টাকা পাইলেন আসলে তো কাজটা 10 মিনিটের কিন্তু আপনি টেকনিকটা জানেন না এই জন্য আপনার সময় বেশি লাগছে তো আপনার 14 কিংবা 19 আপনি র্যাম আপডেট করে নেন সমস্যা নাই এই কাজগুলো আপনি পাবেন তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে এটা যদি অ্যাক্টিভ থাকে তখন আপনি যাই ক্রপ করেন না কেন ওইটা ফিরে পাবেন না এটা অফ রাখেন যদি যাই ক্রপ করবেন সেটা আপনি পাবেন এখানে দেখাবে আপনাকে ট্রান্সপারেন্ট করে যেটা আছে ঠিক না যখনই ক্লিক করবেন এটা পাবেন এটা একটা ভালো ফ্যাসিলিটি যে একটা ছবিকে আপনি বারবার লোড করতে হবে না পেজের মধ্যে আপনি যাই করেন অরিজিনাল পিকচারটা আপনার থেকে যাচ্ছে ঠিক না তো এরপরে এখানে লাস্ট যেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা আমরা দেখব এভাবে যে আমরা যখন একটা ছবিকে স্ট্রেটেন করি সোজা করি সোজা করব আমরা এই ছবিটাকে এটাকে যখন আমরা সোজা করি করার পর যে সমস্যা হয় এটা তো সোজা হয়ে গেছে কিন্তু পুরো ছবিটাই আমাদের প্রায় 30 ডিগ্রির মতো অ্যাঙ্গেলে চলে আসছে ঠিক না কিন্তু ক্রপ এরিয়াটা আবার সোজা আছে 0 ডিগ্রিতে আছে তো আপনি চাইলে ক্রপ এরিয়া বাড়িয়ে দিলেন ছবিটাকে আপনি হয়তো একটু বড় করলেন নিচ দিকেও নেন এই অবস্থায় আপনি যদি ছবিটাকে উপরে আমরা কেটে ফেললাম ধরেন আমাদের হার্টের নিচ পর্যন্ত আমরা নিলাম এই অংশটা আমাদের প্রয়োজন নাই তারপরে হচ্ছে কি আমাদের 3 দিকে খালি জায়গা আছে ট্রান্সপারেন্ট জায়গায় আছে ঠিক না যদি আপনি এই বাটনটা অ্যাক্টিভ করেন তাহলে এই যে ট্রান্সপারেন্ট যে জায়গাটা আছে
ওটা পাশ থেকে ছবির কিছু অংশ নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফিল করে দেবে। অনেক ক্ষেত্রে আপনি বুঝবেনই না, যদি আপনার এই ফিলের এরিয়াটা ছোটো হয়, কম হয়, তাহলে আপনি বুঝবেনই না এখানে কী হয়েছে। একটু ছোটো করে দেখেন, এখন দেখেন এই অংশটা ফিল হয়ে যাবে এবং আপনি অনেক ক্ষেত্রে বুঝবেনই না যে এখানে কী হয়েছে। অ্যাপ্লাই দেন, একটু সময় নেবে, ছবিটা তো আপনার সোজা হয়েছে কিন্তু কর্নারগুলো দেখেন ফিল হয়ে গেছে। আপনার এই ছিল, সরি এরকম না, এই যে ফিল হয়েছে এই জিনিসটা, কর্নারগুলো বুঝতে পারছেন কীভাবে হয়েছে? আমরা যদি আবার দেখি বিষয়টা, যে আমরা যখন একটি ছবিকে আমরা অন্য ছবিতে দেখতে পারি, এই ছবিটাতে আসলে আমাদের ক্লিয়ার হবে না, একটা ছবি নিয়ে আসি। এই ছবিটাতে আপনি দেখেন এখানে আকাশ যতটুকু আছে এইদিকে ততটুকু নয়, একটু কম, ঠিক না? আমি আর একটু কম করে দিচ্ছি, এটা আমাদের বোঝার সুবিধার জন্য। এই কাজটা আসলে যে কোনো সময় আপনাকে সময় নিয়ে দিয়ে হবে, ফিল হবে। হ্যাঁ, তো আমাদের ধরেন এটাই ছিল আমাদের প্রথম পিকচার, ঠিক আছে? আমরা পিকচার নিয়ে আসছি, এখানে আমরা দেখলাম যে আকাশের ব্যাপারটা যেটা হচ্ছে সোজা না, তো আমরা যদি সোজা করতে যাই আমরা কী করবো, স্ট্রেটেনে গিয়ে ওইখান থেকে আমরা ধরে এরকম একটা টান দিলাম, তো আমাদের কী হবে, স্টার্টিং পয়েন্টটা আমাদের যে এন্ডিং পয়েন্ট যেখানে আমরা ছাড়বো ওই সমান হয়ে যাবে। এই যে সমান হওয়ার জন্য কী হইলো, আমাদের উপরের দিকে কিছু জায়গা খালি হয়ে গেছে, ঠিক না? আপনি ধরেন ডান দিকেও আপনার কিছু জায়গা খালি হয়ে গেছে, ধরলাম আমরা এদিকেও খালি, এই দিক দিয়েও আমরা কিছু জায়গা খালি করলাম। তো এখন যদি আমি চাই যে আমার এই গ্যাপ যে ট্রান্সপারেন্ট জায়গাটা আমি ফিল আপ করে দেবো, যদি আমার এই কন্টেন্ট অ্যাওয়ার অ্যাক্টিভ থাকে, অ্যাপ্লাইয়ে দিলেই আমরা দেখব যে ওইটা সোজা হয়ে গেছে, ফিল হয়ে গেছে। এই ছবিটার সাইজ মনে হয় একটু বড়, ছোটো করলে আমাদের কাজটা একটু ফাস্ট হতো। প্র্যাকটিস করার সময় ছবিগুলো ছোটো ছবি চয়েস করবেন, বড় ছবি এনে এটার সাইজ কম কমিয়ে দেবেন, কারণ বিভিন্ন কমান্ড প্র্যাকটিস করার সময় আমাদের এই যে সময়টা নিচ্ছে এটা তখন নেবে না। এখন যেটা হচ্ছে যে আকাশটা আমরা এখান থেকে এখানে যতটুকু আছে এটা সেম আছে, সাইডও আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে এটা হয় কি, যে যদি আপনার কালারটা বেশি ডিফারেন্ট থাকে, এক্সাম্পল দেখাই আমি, আমি ছবিটাকে প্রথম ছোটো করি, দেখেন 80 ইঞ্চির মতো ছবির সাইজ, এখন দেখবেন এটা সহজ হবে। তো আমি যদি এখন এদিকে কন্টেনার আমার অ্যাক্টিভ আছে, এদিকে আমি বাড়াইলাম এতটুকু, যদি আমি বাড়াই অ্যাপ্লাই দিলে কী হয় দেখেন, এই অংশটা কীভাবে ফিল আপ হয় দেখেন, এটা ফিল আপ হয়েছে কীভাবে দেখা যাচ্ছে, দেখে যাই আমি একটু বেশি করি, আরও একটু বাড়িয়ে দিই, এতটুকু করলাম ধরেন আমি। এখন এটা ফিল আপ করতে গিয়ে দেখবেন কি অসঙ্গতি হয়, কিছু সমস্যা হয়ে যাবে। এই যে এটা যদি আপনি বড় করে দেখেন যে কী সমস্যা হয়েছে, বেশি কন্টেন্ট অ্যাওয়ার করতে গিয়ে এখানে কিছু রিপিটেশন আছে, এটা যেভাবে আছে এখানে আবার দিছে, এটা যেভাবে আছে উপরের দিকে চলে গেছে কিছু অংশ, মানে এটা ন্যাচারাল মনে হচ্ছে না আর এখন, ঠিক না? তো খুব বেশি অংশ যদি আপনি ফিল করতে যান, কিংবা আকাশের দিকে দেখেন আকাশটা আমরা অনেক বেশি ফিল করছি, যে জন্য কী হয়েছে এখানে এই যে একই অংশ বারবার রিপিটেশন মানে দেখতে পাচ্ছি, ঠিক না? তো এটা আর ন্যাচারাল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এটা কপির একটা বিষয়। তো আপনি বেশি অংশ কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে ফিল করতে পারেন না, করলে আপনার এরকম সমস্যা হবে। এটা আপনি ক্লোন টুল দিয়ে কিংবা আরও অনেক বিষয় আছে ওগুলো দিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন, সামান্য অংশ করার জন্য এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ারের জন্য পারফেক্ট, অনেক বেশি অংশ না। বেশি অংশ করলে পরে কী করতে হবে, হয়তো আপনি ক্লোন টুলে যেতে হবে, গিয়ে ওইটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে, এইভাবে। বিষয়টা বোঝা গেছে?
কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? কন্টেন্ট অ্যাওয়ার আপনাদের সাউন্ড অল টাইম সমস্যা থাকলে তো আমাদের কথা শোনা যাবে না। আপনার যে রুমে ভালো নেট পান ওই রুমে যান। আপনার মনে হয় ডাটা দিয়ে ঢুকছেন এবং যে রুম থেকে কথা বলছেন এখানে মনে হয় ডাটাটা ভালোভাবে পাচ্ছেন না আপনি, তো আপনি রুম চেঞ্জ করে দেখেন। তো আপনার জানার কথা কোন রুমে আপনার নেট কীভাবে পায় এটা আপনার আগে ধারণা থাকা উচিত। তো যাই হোক, আমরা আপাতত ক্রপ টুলের ব্যবহার আমরা দেখছি। ক্রপ টুলের মধ্যে রেশিও, কাস্টম রেশিও নিজে যেটা দিতে পারি, এই রেশিওটাকে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারি। স্টেটিন দিয়ে একটা ছবিকে আমরা নির্দিষ্ট ডিগ্রিতে চেঞ্জ করে নিতে পারি। এটার মাধ্যমে গ্রিড করে আমরা ছবির একটা অবজেক্টকে কোথায় রাখবো সেটা ঠিক করতে পারি। রুল অফ থার্ডে রাখবো নাকি রুল অফ সেকেন্ডে রাখবো না রুল অফ ওয়ানে রাখবো, এটা আমাদের বিষয়। এটা আসলে মানে আপনি বুঝবেন কোথায় রাখতে হবে এবং অনেকটা অবজেক্টসের উপরে ডিপেন্ড করে। কিছু অবজেক্ট আছে হয়তো আপনি এটা মিডিলে রাখলেই ভালো, এটা আসলে স্বতঃসিদ্ধ কোনো বিষয় না। এগুলা কিছু কিছু আইডিয়া অনেকে দেয় কিন্তু এটাই যে মানে লাস্ট কথা এরকম কিছু না, এটা আপনার স্বাধীনভাবে আপনি বিবেচনা করবেন কোথায় রাখা উচিত। তো আমরা সেকেন্ড যেটাতে যাচ্ছি, পার্সপেক্টিভ লেয়ার, পার্সপেক্টিভ। তো এটা হচ্ছে কি, আপনি যখন মোবাইল দিয়ে ছবি তুলবেন দেখবেন যদি ক্লোজ কোনো কাগজের ছবি তুলেন তখন যেটা হয় যে ক্যামেরা আপনি যেদিকে ধরছেন ওই অংশটা একটু বড় থাকে আর যেদিকটা একটু দূরে ওই দিকটা ছোট থাকে। এটা কি আপনারা কখনো দেখছেন? একটা কাগজের ছবি নিলে আপনি খুব ক্লোজ করে যদি ছবি তুলেন মোবাইল দিয়ে ছবির দৈর্ঘ্য প্রস্থ সমান হয় না, ছবির অবজেক্টটা একদিকে ছোট আরেকদিকে বড় হয়ে যায়। কারো এই অভিজ্ঞতা আছে? জি স্যার দেখেছি। তো এই যে ব্যাপারটা হয়, আমরা যদি লাইভ দেখি বিষয়টা, আমি একটু দাঁড়ান আমি একটু ছবি তুলেই আপনাদের দেখাই। আচ্ছা আমরা একটা ছবি নিয়ে আসি ইয়ে থেকে, হোয়াটসঅ্যাপ থেকে। আজকে কোনো কারণে আসলে আমাদের ইন্টারনেটের মানে হাইওয়েটা মনে হয় একটু ট্রাফিক আছে, স্লো হয়ে গেছে। আমি সকাল থেকে দেখতেছি যে এই ডিভারটা কম্পিউটারের টোটাল ইন্টারনেট স্পিড অনেকটা ডাউন হয়ে গেছে। আপনারা কি এরকম কখনো হয়েছে যে হোয়াটসঅ্যাপের কোনো ছবি আপনি ফটোশপে ওপেন করতে পারেন নাই, কারো এর ধরনের কোনো সমস্যা হয়েছে কখনো? হ্যালো,
এই হচ্ছে আমাদের ছবি, আমরা একটু মানে আলো দিলাম। এখানে দেখেন বিষয়টা, এই যে ছবিটা আছে এই বইটা দেখেন আপনি ক্যামেরা দিয়ে তোলার জন্য কীভাবে হয়েছে, এটা কেন হয়েছে, আমার লেন্সটা ছিল এই জায়গায়, এই জায়গা থেকে দূরত্বের ছবি নিছে তখন ওই অংশটা ছোটো হয়ে আসছে। যে কোনো ক্লোজ ছবি তুললে আপনার যদি ক্যামেরার লেন্স মধ্যখানে না রাখেন, মিডিলে না রাখেন আপনার অবজেক্টের, তাহলে এই সমস্যা হবে। অনেকেই আমরা ক্যামেরার লেন্সটা, মোবাইলটা তো এতটুকু লম্বা, এখন আপনি যদি মোবাইলটা এটা সব ঠিক বরাবর ধরেন তাহলে ক্যামেরা কিন্তু এক পাশে চলে যাবে, মধ্যখানে থাকবে না। এটা বুঝেন তো? এখন যেটা হয় যে এই সমস্যার জন্য আমাদের বইটা এরকম হয়ে গেছে, তো এটাকে যদি আমি সোজা করে ফেলতে চাই এর জন্যই হচ্ছে আমাদের পার্সপেক্টিভ লেয়ার, পার্সপেক্টিভ। এখানে দেখেন কি হয়, আমরা এখানে প্রথমে একটা ক্লিক করলাম, তারপরে সেকেন্ড অপশনে গেলাম, নিচ দিকে যখন যাবো দেখেন এখানে একটা নেটের মতো আসছে থ্রি ডি। ওইখানে আমরা থার্ড কর্নার নির্বাচন করলাম, তারপরে ফোর্থ কর্নার নির্বাচন করলাম, করার পরে এখন যদি আমরা ক্রপ করি তাহলে কি হয় দেখেন, এই ক্যালেন্ডারটা সোজা হয়ে গেছে আপনার সামনে, ঠিক না? বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এভাবে আপনি বিভিন্ন কার পিকচারকে এভাবে স্ট্রেট করে ফেলতে পারেন, এটাও স্ট্রেট করার একটা পদ্ধতি। এগুলো আসলে অনেকেই আমাদের হয় এরকম, অনেক বই আছে আমরা যখন পড়তে পারি না, ধরেন আমি একটা বই দেখাই আবার, এই বইটাই দেখেন, বুঝা গেছে বিষয়টা তো ক্লিয়ার? জি স্যার বুঝেছি। এরপরে যেটা হচ্ছে আমাদের স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল একটা আছে, একটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ কি, স্লাইস টুল হচ্ছে একটা পিকচারকে বিভিন্নভাবে টুকরো টুকরো করে ফেলা। ধরেন আপনি এই পিকচারের শুধু এই এই গড়িটা নিতে চাচ্ছেন, আপনি যদি এই গড়িটার অংশ স্লাইস করেন তাহলে শুধু এটাই আপনাকে দেখাবে। তো আমরা আসলে এরকম না গিয়ে আমরা যাব একটা ফেসের মধ্যে কাজটা দেখাবো, তখন আপনার মনে থাকবে। আমরা এই এটাতে দেখি, এই ধরেন আমাদের পিকচার, এটাকে যদি আমি স্লাইস বিষয়টা দেখি, যখন আমি স্লাইসে ক্লিক করব এখানে বিভিন্ন ধরনের স্লাইস তৈরি করতে পারি আমরা। এটা হচ্ছে অসমান, আপনি মুভ করতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন, এটার সাইজটাই আপনাকে বলে দিবে কতটুকু সাইজ। তো আমরা সাধারণত এভাবে করি না, আমরা যেটা করি স্লাইস টুলে ক্লিক করার পরে স্বয়ংক্রিয়ভাবে যদি আপনি কর্নার থেকে এরকম টানেন দেখবেন মধ্যখান দেখা যায়, এই হচ্ছে মিডিল, এ হচ্ছে চার ভাগের এক ভাগ, অধিকতে যদি আপনি আসেন এই হচ্ছে চার ভাগের এক ভাগ। অর্থাৎ আপনি চারটা স্লাইসে ভাগ করছেন একটা পিকচারকে। তো এই এরকম স্লাইস করলে কি হয়, যখন আপনি এই পিকচারটা সেভ করবেন প্রত্যেকটা পিস আলাদা একটা পিকচার হিসাবে সেভ হবে, আলাদা আলাদা পিকচার। আমরা এক্সাম্পল হিসাবে দেখি এই সেভটা কীভাবে করতে হয়, যদি আপনি 14-এ থাকেন তাহলে যেটা হচ্ছে এই জায়গায় গেলে আপনি সেভ ফর ওয়েব পাবেন, আপনারা অনেকেই দেখছেন সেভ ফর ওয়েব। আমরা ফার্স্ট কয়েকটা ক্লাসে 14 দিয়ে ক্লাস করছিলাম তখন এখানে আমরা পাইছি, আপনাদের কারো মনে আছে সেভ ফর ওয়েব?
PNG তে সেভ করার জন্য? জি স্যার মনে আছে। তো 19 এ আমরা সেভ ফর ওয়েব বাটনটা এখানে পাবো না। পাওয়ার জন্য যা করতে হবে, এক্সপোর্টের মধ্যে যদি আপনি মাউস রাখেন আলাদা আরেকটা সাব মেনু পাবেন, এটার মধ্যেই আছে সেভ ফর ওয়েব। এটাতে ক্লিক করলে আমরা সেম আগের পরিচিত উইন্ডোটাই পাই। এই উইন্ডোটা একটু জুম ছোটো করে দেখেন আমার পিকচারটা চলে আসছে, কিন্তু এখানে যেটা হয় এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পিস আপনাকে এরকম কালার চেঞ্জ করে দেখাচ্ছে যে এখানে চারটা পিস আছে। তো আপনি যদি সেভ করতে চান PNG তে করবেন নাকি JPG তে, এগুলো তো আমরা জানি, দেখাইছি আমরা এর আগেও, ঠিক না? তো আমরা যেটা করবো এখানে সেভ বাটনে ক্লিক করব। এই আমাদের সেভ বাটন আছে, সেভে ক্লিক করার পরে কোন জায়গায় সেভ করতে হবে এটা আমরা আসলে এখানে টিক করতে হয়। তো এখানে অটোমেটিকলি একটা পিক যে তৈরি হয়ে যায়, ফোল্ডার তৈরি হয়ে যায়। তারপরেও আমরা সুবিধার জন্য আমাদের একটা ফোল্ডার তৈরি করলাম। এটার ভিতরে আমরা সেভ করলাম। এখন যদি আমরা দেখি এখানে কী হয়েছে, দেখেন এখানে প্রথমে একটা ফোল্ডার চলে আসছে ইমেজ নামে, আলাদা একটা ফোল্ডার আসছে। এটার মধ্যে আপনি দেখবেন এই চারটা টুকরা হয়ে গেছে, ছবিটা অনেকগুলো ছবি হয়ে গেছে। এখানে আপনি ভিউ বড় করে দেখেন, এই যে প্রত্যেকটা আলাদা পিকচার। আপনি যদি এটা রিনেম করেন, জাস্ট পিক লিখেন, প্রত্যেকটা নামই চেঞ্জ হয়ে যাবে। এতে চারটা পিকচার হচ্ছে আপনার। আমরা একটা পিকচারকে আলাদা আলাদা পিসে ভাগ করে সেভ করে ফেলতে পারি, এই হচ্ছে আমাদের এটার স্লাইসের সুবিধা। এটা আসলে আমরা কেন ব্যবহার করি, যে একটা ছবিকে, মূল ছবিকে অক্ষত রেখে অরিজিনাল ছবিটা জায়গায় থাকবে, আমি এটাকে যেভাবে চাই একটা টুকরা নিয়ে নিতে পারি। আমি স্লাইসটা ডিলিট করে দিচ্ছি। আপনি যদি চান যে মধ্যখান থেকে শুধু এখান থেকে একটা টুকরা নেবেন, এরকম শুধু এই অংশটা নেবেন, এটা মুভও করা যায়, আপনি মুভ করে দেখতে পারেন কী নেবেন, এই অংশটা নেবেন, উপরও নিচেও নেবেন না। তো আপনি যে অংশটা সিলেক্ট করবেন ওইটা তো আপনি পাবেনই, কিন্তু এটা কাটার জন্য উপরের এবং নিচের দুইটা অংশ আপনার অটোমেটিকলি তৈরি হবে। দেখেন আমি এটা উপরে নিলাম একটু, তো এই ছোটো একটা অংশ আপনি পাবেন, এটাও একটা অংশ পাবেন, আর মধ্যখানের চুকটাও পাবেন। এটা আমরা আবার সেভ করে দেখি, এক্সপোর্ট সেভে দিলাম আমরা, দিয়ে ওইখানে আমরা আবার সেভ দিলাম। তাহলে কী হয়েছে দেখেন, এই জায়গার মধ্যে আরও কিছু পিকচার চলে আসছে। মূলত এই চুকটাই আমরা চাইছিলাম, কিন্তু চুকটা নেওয়ার জন্য উপরের অংশ আসছে, নিচের অংশ আসছে, এটাই হচ্ছে আমাদের মূল পিকচার। একটা পিকচারকে এভাবে আপনি পার্ট পার্ট করে সেভ করে ফেলতে পারেন, কতটুকু পার্ট করবেন সম্পূর্ণ সেটা আপনার ইচ্ছা। তো এ ধরনের আমরা কেন করি, যে আমি অংশটা যদি একটা ফেসবুকের ব্যানারে লাগাই, এরকম দৈর্ঘ্যপ্রস্থ আমার প্রয়োজন হতে পারে। আমরা আসলে একজ্যাক্ট কতটুকু দৈর্ঘ্যপ্রস্থ দেব সেটা আমরা মেপে দিতে পারি, মানে মেজারমেন্টে গিয়ে এটা দেখতে পারি, এটা সমস্যা নাই। মেজারমেন্ট আমরা আগেও দেখছি এবং আরও আমরা দেখবো যে এটা এখান থেকে এটার দূরত্ব কতটুকু, এটা আপনি বুঝতে পারেন বিভিন্নভাবে। সাধারণত এখানে আসলে আমরা লিখে দিতে পারি না। এরপরেও দেখেন ওয়াইড হাইট এখানে আছে, রেজুলেশন আছে। তো এখানে যদি আপনি চান যে না আমার হাইটটা 300 হবে, তাহলে দেখেন এটা 300 হয়ে গেছে। এটা যদি আপনি চান 100 হবে, এখান থেকে ওকে দিতে হবে, ছোটো হয়ে গেছে, ঠিক না? তাহলে এটার সাইজটা কী হবে আপনি ওইখানে ডাবল ক্লিক করেও টিক করতে পারেন। যে আমি একজনে বললো আপনাকে যে এই পিকচার থেকে আপনি 300x200 পিক্সেলের একটা পিস চুক থেকে নিয়ে আসেন, তো এটা আপনি কেটে ক্রপ করে, আপনি যদি এই পদ্ধতি না জানেন তাহলে কী করতে হবে, এখানে যেতে হবে, গিয়ে ওইখান থেকে আপনি কী করবেন, ওটাকে কেটে দিই, স্লাইসটা ডিলিট করি। আপনাকে ওইখানে একটা বক্স আমরা, আচ্ছা স্লাইস না, আমরা যদি মার্কিউ টুল দিয়ে নিতে চাই, এভাবে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কপি করব, কপি করে আমরা একটা পেজ ওপেন করব, করে ওইটার মধ্যে পেস্ট করব, পেস্ট করে তারপরে আমরা সেভ করব, ঠিক আছে? এইভাবেই তো আমরা একটা পিস নিয়ে যাই।
কিন্তু আপনি যদি চান এভাবে নেবেন না, এখান থেকে নিতে পারেন, এবং বাকি অংশটাও আপনি চান যে আমার আমার এখানে থাকবে ছবির বাকি পার্টগুলো, এভাবে যখন আপনি নেবেন এখানে কিন্তু অনেকগুলো পার্ট হয়ে যাবে। দেখেন আপনি এটা যদি নেন কীভাবে পার্ট হয়, আপনি স্লাইসে গিয়ে যদি জাস্ট একটা চুক নিতে চান, এই চুকটা নিতে চান, তাহলে কত টুকরা টুকরা হবে দেখেন, এক দুই তিন চার, বাকি আরও চারটা পিস আপনি পাবেন সাথে, ওইটা নিয়ে পাঁচটা হবে। তো এটা আমরা কখন করি, ধরেন অনেক বড় একটা ছবি আমি ব্যবহার করব, একটা ধরেন বিলবোর্ডে, তো প্রিন্টার এত বড় ছবি অনেক সময় একসাথে প্রিন্ট নাও দিতে পারে, প্রিন্টারের কিছু ক্যাপাসিটি আছে যে এটা 10 ফুট একসাথে দিতে পারে। যদি 20 ফুট একটা ছবি আপনি কোথাও পাঠান তাহলে দেখবেন ওটা পারবে না, একসাথে প্রিন্ট দিতে পারবে না। তখন কি হয়, তখন এই স্লাইসের প্রয়োজন হয়। ধরেন আপনার প্রিন্টারটা যদি ওই ক্যাপাসিটি না থাকে, আপনি কী করতে পারেন, আপনার ছবিটাকে চার ভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করে, ওর ক্যাপাসিটি অনুযায়ী, যদি সে বলে যে এই ছবিটাকে দুই ভাগে ভাগ করে দিলেই সে প্রিন্ট করতে পারবে, আপনি সমান দুই ভাগে ভাগ করে দিলেন, তখন ঠিক মিডিল আসার পরে এটা অলরেডি ব্রেক দেবে, বুঝাবে যে এটা হচ্ছে আপনার মিডিল। দেখেন এখানে আসার পরে কালারটা চেঞ্জ হয়, পিঙ্ক কালার, সামনে গেলে কিন্তু আবার এরকম হয় না, নীল হয়ে যায়। যখনই আপনি মিডিলে আসবেন এক্স্যাক্ট, কয়েকটা ধাপ আছে, ওই ধাপের মধ্যে আসলে এটা খাড়া হয়ে যায়। তো এভাবে যদি আপনি রাখেন তাহলে আপনার ছবিটা দুই পিস হয়ে যাচ্ছে, প্রিন্ট দিলেন, দেওয়ার পরে আপনি লাগিয়ে দিলেন, এক্স্যাক্ট বুঝবেনই না, লাগানোর পরে আপনি বুঝবেন না, কারণ এই দুইটা ছবির মধ্যখানে কোনো গ্যাপ নেই, গাম দিয়ে লাগানোর পরে কোনো কিছুর উপরে একটা ছবি আপনার মনে হবে। তো এ ধরনের অনেক কাজেই স্লাইস ব্যবহার হয়, আসলে আমরা ব্যবহার বলে শেষ করা যাবে না কোনো টুলসেরই, আমরা টুলসের আপাতত প্রয়োগটা দেখব, কোন ক্ষেত্রে প্রয়োগ করব সেটা আপনি প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবেন আস্তে আস্তে আপনি বুঝবেন, ঠিক আছে। স্লাইস টুলস নিয়ে কারো কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন, আপনার কি প্রশ্ন বলেন স্যার? যে চারটাকে আলাদা করছেন এইটাকে আবার একসাথে করে দেখাবেন একটু। সিম্পলি আসলে আমাদের মূল ছবিটা তো আছেই, যে জন্য আপনি একসাথে করা মানে হচ্ছে মূল ছবিটাই আপনার পাওয়া, ঠিক না? জি স্যার। না স্যার, মানে বলতেছি যে আপনি যে বললেন, ধরেন আমি কাউকে এটা দুইটা পিস করে দিলাম, তখন আমি যখন এটাকে দুইটা করে পাইলাম তখন আমি কিভাবে একসাথে করবো, এটা জিজ্ঞেস করছি আর কি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না? তা শোনা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, সরি আমি মিউট করে দিয়েছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন দুই পিস করবেন, কেন আপনি দুই পিস করবেন এটা আপনাকে বুঝতে হবে। আমরা দুই পিস কেন করব, কিংবা চার পিস কেন করব, আপনি যদি প্রিন্টের জন্য করেন, যে আমি আমার প্রিন্টারের ক্যাপাসিটি এত বড় না যে আমি মনে করেন আপনার প্রিন্টারে ক্যাপাসিটি নাই দেখি যে, হ্যাঁ তো ধরেন আপনার প্রিন্টারে এ4 সাইজের একটা কাগজে আপনি প্রিন্ট দিতে পারেন, তো আপনি চাচ্ছেন এ4 সাইজের চার গুণ বড় একটা ছবি প্রিন্ট দিবেন আপনার প্রিন্টার থেকে। তো এটা কীভাবে করবেন, আপনি একটা ছবিকে চার ভাগে ভাগ করলেন, করে প্রত্যেক ভাগ এ4 সাইজের মতো যদি থাকে, আপনি চারটা পেজ প্রিন্ট দিলেন, তো চার পেজে মিলিয়ে আপনার একটা ছবি, ঠিক তো? এখন এই চার পেজকে যখন আপনি গাম দিয়ে এক জায়গায় লাগাবেন আর আলাদা একটা কাগজের উপরে লাগিয়ে যখন আপনি দেওয়ালে টাঙ্গাবেন, তখন কিন্তু আপনার এক্স্যাক্ট মনে হবে এটা একটাই ছবি, এটা চারটা পিস মনে হবে না, যদি আপনি নিখুঁতভাবে লাগান একটাই হয়ে গেল। তো এই কাজের জন্যই আমরা চারটা টুকরা করি। তো এটা ফিজিক্যালি আমরা এক করব, লজিক্যালি যদি আপনার এক করার প্রয়োজন হয়, অর্থাৎ কম্পিউটারের ভিতরে যদি চারটা পিস আপনি এক করতে চান সেটা পারবেন। আপনি বড় একটা ক্যানভাস নিলেন, চারটা ছবি এক করলে যে সাইজ হয়, ধরেন প্রত্যেকটা সাইজ হচ্ছে 5 ইঞ্চি করে, তাহলে চারটা ছবির জন্য আপনি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পেজ নিলেন, নিয়ে চারটা ছবি ওইখানে আপনি ইনপুট করলেন, করে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে আপনি যখন সেভ করবেন একটা হয়ে গেল। তো সাধারণত হয় কি, আমাদের মূল ছবিটা তো পিস হয় না, মূল ছবিটা আমরা থাকে, আমাদের পিস হয় আলাদা চারটা ছবি।
তো যেজন্য যদি আমার চার ছবি এক করার প্রয়োজন হয় কম্পিউটারের মধ্যেই, তাহলে তো মূল ছবিটাই আমি নিয়ে নেব, ওটা আমি এক করতে যাব কেন? এটা সময়ের ব্যাপার আছে, ঠিক না? আমরা চারটা ছবি এক করতে চাইলে আমরা পারবো না এরকম কিছু না। আমরা খুব সিম্পলি আমরা জানি দুইটা ছবি এক জায়গায় আপনার আমরা কীভাবে করতে পারি। আমি যদি এই ছবিটাকে এখান থেকে ডিলিট করে দিই, ধরেন সম্পূর্ণ ডিলিট করে দিই, তাহলে কী হবে? এখানে আমরা ট্রান্সপারেন্ট পেজ পাচ্ছি, ঠিক না? এখন যদি এখানে আমরা ইনপুট নেই ওই চারটা ছবি, আমি প্রেস নিচ্ছি, ব্যবহারের সুবিধার জন্য প্রেস নিলাম। এই চারটা ছবি কোথায় আছে দেখেন, আমরা সিলেক্ট লিখে রাখছিলাম না, সিলেক্ট ফাইভ এখানের মধ্যে আছে। এটা আসলে একটু এলোমেলো হয়ে গেছে, ওটা ওই রকম চারটা ছবি এখানে নাই, আর দুইটা ছবি ঢুকে গেছে। আমরা এটাকে ডিলিট করি, এই ছবিগুলো ডিলিট করে নতুন করে আমরা নিয়ে আসি চারটা ছবি। এখান থেকে আসলে একসাথে কাটতেছে না, আমরা কাটি তারপরে। ধরেন ওই দুইটা ছবি আমি এক করব, বুঝতে পারছেন? দেখেন দুইটাই আমরা করি, এই দুইটা ছবি যদি আমি এক করি, এই ঠিক আছে, এই চারটাই হবে। আমি প্রথমে এটা নিলাম, এখানে প্লেস করব, এই একটা ছবি আসছে আমার। আবার আমি প্লেসে যাব, প্লেসে গিয়ে আরেকটা ছবি নিয়ে আসব, সেকেন্ড এতে আমাদের ছবিটা হয়ে গেছে। তো আমরা যেটা হচ্ছে এটা একটু দেখতে হবে জুম করে, যে আমাদের এখানে হয়তো ডিসপ্লে প্লেসিং ভালো করে হয় নাই, আমরা একটু মুভ করলাম, এখন ধর 100% প্লেসিং হয়ে গেছে। তো এটা তো একটা ছবি হয়ে গেল, ঠিক না? হ্যালো, জি স্যার। তো এখানে হয় কি যে এটা লাগানো কোনো কঠিন না, কিন্তু আমরা এভাবে লাগাবো কেন? আমাদের তো মূল ছবিটা থাকবে, আমরা যখন স্লাইস করব আমাদের মূল ছবিটা থাকবে, ফুল ছবির প্রয়োজন হলে আমরা করতে পারি। আর যদি মনে করেন আপনি এভাবে রাখবেন, এটা একটা স্টাইল, এভাবে রাখতে চাচ্ছেন ছবিটাকে, রাখতে পারেন, সমস্যা নাই, বুঝতে পারছেন? এফেক্ট হিসাবে আপনি রেখে দিতে পারেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারে একটা কালার ইউজ করেন তাহলে তো এভাবে হবে। আপনি হয়তো এটা ইকুয়ালি করি আমি, এই তো হয়ে গেলো এভাবে, এটা আমরা করতে পারি, কিন্তু এটা আসলে সময় সাপেক্ষ, এই জন্য আমরা এভাবে করি না, আমরা মূল ছবিটাই রাখি। তাইলে স্লাইস ব্যাপারটা আমরা বুঝছি, একটা ছবিকে আমরা ইচ্ছা মতো কেটে টুকরো টুকরো করতে পারি মূল ছবি জায়গায় রেখেই, করে যে কোনো একটা টুকরার প্রয়োগ করতে পারি যেখানে ইচ্ছা সেখানে। এই হচ্ছে আমাদের স্লাইস। আর স্লাইসের নিচে যেটা আছে সিলেক্ট স্লাইস, এটা খুব সহজ, আপনি স্লাইসটা সিলেক্ট করবেন ডিলিট করার জন্য। এখানে আমাদের কোনো স্লাইস নাই, যদি আমি এখানে স্লাইস করি, আপনি যদি এখানে কোনো স্লাইস করেন, এই স্লাইসটাকে আপনি মুভ করতে পারেন। তো এটা হচ্ছে যদি আপনি ডিলিট করতে চান, এটা মনে করেন সিলেক্ট নাই, ওইটা দিয়ে আপনি সিলেক্ট করবেন, আর কিছু না, সিলেক্ট উঠবে আবার সিলেক্ট হবে, রাইট ক্লিক করে ডিলিট করতে পারেন। আবার আপনি এখানে এডিট আছে, এডিট স্লাইড অপশন, এখানে গিয়ে আপনার স্লাইসের আকৃতি দৈর্ঘ্য প্রস্থ ঠিক করতে পারেন। এক্স ওয়াইটা কি জানেন? কে বলতে পারবে না এক্স ওয়াই মানে কি? ডাইমেনশনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই এক্স ওয়াই এবং ডাব্লিউএইচ থাকে। ডাব্লিউএইচ আমরা জানি ওয়াইড এবং হাইট, এক্স এবং ওয়াই কি, এটা কিন্তু আমাদের একটা ক্লাসে আলোচনা করা হয়েছে, বিষয়টা ক্লিয়ার করে বোঝানো হয়েছে, আপনাদের মনে আছে কি না বলেন। একজন মাইকে আসেন,
এক্স ওয়াই এর মানটা কি, এটা কি জন্য আমরা লিখি, কিংবা এটা দিয়ে পরিবর্তন করলে কি হবে? স্যার এটা দিয়ে ডিগ্রি পরিবর্তন করা হয়। হ্যালো? না ডিগ্রি না। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। স্যার এখানে, জি স্যার, যখন আমরা গ্রাফে কাজ করি তখন দেখা যায় যে ডান সাইডে প্লাস জিনিসগুলোকে এক্স এর দিকে আর মাইনাস জিনিসগুলোকে ওয়াই এর দিকে লিখি, এভাবেই তো করে। না সেটা আলাদা বিষয়। আর এখানে এক্স ওয়াই হচ্ছে মূলত একটা ড্রয়িং এর কিংবা একটা অবজেক্টের ক্যাম্পাসের মধ্যে অবস্থান কোথায় আছে সেটা। আপনি বললেন যে আমার পিকচারের মধ্যে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা পিকচার আছে, আপনার পিকচারের কর্নারের দিকে আপনার একটা কলমের ছবি আছে। তো আমি বললাম কলমের ছবিটা কোথায়, কোন জায়গায় রাখা, সেটা আপনি কীভাবে বলবেন? আপনি বলবেন এক্স হচ্ছে এত, ওয়াই হচ্ছে এত। তো এই যদি আমরা বলবেন এক্স হচ্ছে 3 ইঞ্চি আর ওয়াই হচ্ছে 7 ইঞ্চি, তাহলে আমি বুঝবো যে এটা উপর থেকে 7 ইঞ্চি এবং বাম থেকে ডানে 3 ইঞ্চি দূরত্বে আছে এই অবজেক্টটা। তো এটা যদি আপনি দেখেন আমাদের ফার্স্ট ক্লাসের বিষয়টার মধ্যে, যে আমরা যখন এই রুলারের মধ্যে ছিলাম নাকি, এক্স ওয়াইটা আমরা কখন পাইছি, স্যার এক্স ওয়াই সম্ভবত ট্রান্সফর্ম করার সময় পাইছি। হ্যালো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো? জি এই ছবিগুলো আমাদের স্মার্ট অবজেক্ট এর জন্য দেখাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ না আমাদের যেটা হচ্ছে এগুলো হচ্ছে স্মার্ট অবজেক্ট সব। দেখেন এখানে কর্নারের মধ্যে একটু সমস্যা আছে। তো আপনি যদি ফ্রেশ ছবিতে আসেন ওইগুলো আমরা কাটি, এক্স ওয়াইটা আমরা দেখবো কোথায় আছে। এই হচ্ছে আমাদের ছবি। হ্যাঁ আপনি যদি ছবিটাকে ক্যানভাস থেকে ছোট করেন তখনই এক্স ওয়াইটা পাবেন, ঠিক আছে? এখন দেখেন এই জায়গাটা আছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই, মানে এই ছবিটা আপনার ক্যানভাসের কোথায় আছে। আমরা বলছিলাম যে এই এটা যদি আপনি উপরে মধ্যখানের যে চিহ্নটা আছে কিংবা কর্নারে রাখেন, রেখে যদি ছবিটাকে আপনি এখানে নিয়ে যান একবারে দিয়েতে, এখন আপনার দেখাচ্ছে কি এক্স জিরো ওয়াই জিরো। উপর থেকে যদি আপনি 100 পিক্সেল নিচে নিয়ে যেতে চান ছবিটাকে, তাহলে আপনি এখানে যদি লেখেন 100, হ্যাঁ ও এক্স হচ্ছে ডান থেকে, মানে এখান থেকে আপনার 100 পিক্সেল বামে চলে গেছে। আর ওয়াইয়ে যদি আপনি লিখেন মনে করেন 200, তাহলে কী হয়, উপর থেকে 200 নিচে চলে আসছে। তাহলে এটা হচ্ছে উপর থেকে 200 পিক্সেল নিচে অবস্থান আছে পিকচারটার, আর বাম থেকে ডানে আছে 100 পিক্সেলের। তো এই অবস্থানটা আপনি ধরেও যদি চেঞ্জ করেন দেখেন লাইভ চেঞ্জ হচ্ছে এক্স ওয়াইটা। এক্স ওয়াই বলতে বোঝায় একটা ছবির ক্যানভাসের মধ্যে কোথায় অবস্থান আছে। এটা পরিমাপটা আপনি কর্নার থেকে করতে পারেন, মধ্যখান থেকে করতে পারেন, অন্য কর্নার থেকেও করতে পারেন। যে কর্নারে আপনার এই মেজারমেন্টের বিন্দুটা রাখবেন ওইখান থেকেই মেজারমেন্টটা শুরু হবে। এক্ষেত্রে দেখেন ওইখানে যদি আপনি রাখেন তারপরে দেখাচ্ছে কত, 4 পয়েন্ট সামথিং, এর মানে হচ্ছে কি এই ছবিটার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, বুঝতে পারছেন? লাস্ট কর্নারটা থেকে পরিমাপ করছে। মানে আপনি যদি বলেন সিলেট থেকে ঢাকার দূরত্ব কতটুকু, সিলেটের কোন জায়গা থেকে আপনি মাপবেন, জেনারেলি আমরা কী করি সেন্টার থেকে মাপি, মধ্যখান থেকে। সাধারণত একটা ছবিরও মধ্যখান থেকেই মাপে, এভাবেই থাকে একটা ছবি। প্রথম যখন একটা ছবি আপনি লোড দিবেন একটা ক্যানভাসে, এটা ঠিক মধ্যখানের মধ্যেই এই মেজারমেন্টের বিন্দুটা থাকবে, এখান থেকেই পরিমাপ হবে। আপনি 0 ডিগ্রিতে নিয়ে গেলেও দেখবেন যে দূরত্ব দেখাচ্ছে 2 পয়েন্ট এত কিংবা 3 পয়েন্ট এত। এই ত্রিমণটা হচ্ছে কি উপর থেকে এতটুকু নিচে আছে এটা, আর ডান থেকে এতটুকু বামে আছে এই বিন্দুটা। এটা এখানে নেন আপনি তাহলে কী দেখাচ্ছে, এক্সটা 0, আর যদি আপনি ওই জায়গায় রাখেন তাহলে ওয়াইটা হচ্ছে 0। মানে এখানে 3 জায়গায় রাখেন ওয়াই 0ই থাকবে, আর এই 3 জায়গায় রাখেন আপনি এক্স 0 থাকবে। এটা বোঝা গেছে? এখানে রাখেন তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কতটুকু সেটা আপনি দেখবেন, বুঝতে পারছেন? মানে সেটা হচ্ছে আপনার এই 4.79 দূরত্ব এই ছবিটার পিক্সেল। এখানে দেন এটাই থাকবে 4.79, এটা প্রস্থ হচ্ছে 4.79 পিক্সেল। তো এভাবে একটা ছবির পরিমাপটাও আপনি নিতে পারেন যে আমার ছবিটা কতটুকু দৈর্ঘ্য কিংবা কতটুকু প্রস্থতে আছে, বুঝতে পারছেন?
কত পিক্সেল আছে এটা আপনি বুঝতে পারেন এই এটা মুভ করে। তো এটা কি আমরা কোনো ক্লাসে আলোচনা করছি? হ্যালো জি স্যার, হয়েছিল প্রথম দিকে, সম্ভবত 2 নম্বর ক্লাসে। হ্যাঁ, তো এটা আপনারা ভুলে গেলে তো হবে না, আমরা একই ক্লাস যদি বারবার রিপিট করতে এগুলো তো প্রয়োগ হয়, এই জন্য আপনাকে বুঝতে হবে যে এই এক্স ওয়াইটা হচ্ছে এরকমই অবস্থান। যাই হোক, আমরা আপাতত পরবর্তী যেতে যাচ্ছি। স্লাইস টুল আমরা বুঝলাম, তারপরে স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, মানে ওই যে কোনো কিছু সিলেক্ট করার পর সেটা কপি করার জন্য যখন আমরা করি, তখন একটা কথা আছে যে সিলেকশন এরিয়া ইজ এমটি, এই কথাটার অর্থ যদি আবার বলতেন। আচ্ছা, অন্য কেউ বলেন যিনি জানেন এই বিষয়টা। কেউ কি বলতে পারবেন এই এই মেসেজটা কেন আসে? এরর ঠিক করা নেই, এই যে মেসেজটা আসছে। হ্যাঁ হ্যাঁ বলেন, আবার বলেন। লেয়ারটা ঠিক নেই, মানে লেয়ারটা সিলেকশন হয়নি, লেয়ার সিলেকশনটা হয়নি। তো আমরা এটা এটা ঠিকই আছে, এটাই হচ্ছে রিজন। তো এটা যদি আপনি না বুঝে থাকেন লেয়ার সিলেকশন কী, ওইভাবে আমরা বলতে পারি। ধরেন আপনার এখানে দুইটা লেয়ার আছে, আমরা দেখতে পাচ্ছি দুইটা লেয়ার আছে। এই লেয়ারে আপাতত কী আছে? কিছুই নেই, ঠিক না? এটা এটা একটা নিউ লেয়ার, এটা ট্রান্সপারেন্ট। এই লেয়ারের মধ্যে ছবি আছে। তো ধরেন এই লেয়ারে আমরা কিছু করি বোঝানোর সুবিধার জন্য। যাই হোক, এটাই আমরা করলাম। এখন যেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের একটা লেয়ার, আর এই হচ্ছে আমাদের আরেকটা লেয়ার, ঠিক না? কি ব্যাপার? হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা লেয়ার, ঠিক আছে? তো দুইটা লেয়ার আমাদের এখানে আছে। এখন ধরেন আপনি এই যে লেয়ারটা আছে, আপনি তো দুইটা লেয়ার, আপনি দেখেন একবার, আমি যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে হাইড করি তাহলে কী হয়? এই হচ্ছে আমাদের একটা লেয়ার, ঠিক আছে? তো এই লেয়ারের তো অনেক জায়গা আছে, এই যে জায়গাটা আছে এখানে তো কিছু নাই, ঠিক না? এই লেয়ারটার এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এরিয়া, ট্রান্সপারেন্ট এরিয়া। আপনি যদি এই অংশটা কপি করতে চান, এখানে যদি আপনি কপি করেন, কপি হচ্ছে, কোনো মেসেজ দেয় নাই আপনাকে, ঠিক না? আপনি যদি এখানে কপি করতে চান, এখানে কি কিছু আছে? নাই। এখন যদি আপনি কপি করতে যান কি হবে? এটা এখানে দেখি আমরা, যদি আমরা এই খালি এরিয়াতে কপি কিংবা কাট করতে যাই তাহলে এই মেসেজটা আসবে যে এখানে এই কমান্ডটা প্রয়োগ হবে না, কারণ এখানে কিছু নাই। কিছু নাই আপনি কীভাবে কপি করবেন? তো আমরা অনেক সময় হয় কি যে আমার যদি এই লেয়ারটা শো থাকে, আমি ধরে নেই যে এই লেয়ারটাকেই আমি কপি করব, কিন্তু আসলে তো আমি এই লেয়ারে নাই, এটা হচ্ছে আমার জিরো লেয়ার। আমি আসি কোথায়? লেয়ার ওয়ানে। লেয়ার ওয়ানের এই জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ওইটা শো থাকার জন্য আমরা দেখতেছি, নতুবা আমরা বুঝতাম যে এটা ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট এরিয়া আপনি কপি করতে পারেন না, এই জন্য এই মেসেজটা আসে। এই মেসেজ আসলেই বুঝবেন আপনি ট্রান্সপারেন্ট এরিয়া, যেখানে কিছু নাই। স্যার ক্লিয়ার? জি স্যার। আর জি স্যার, আরেকটা কথা ছিল স্যার, মানে একটা ছবির উপরে আমি কাজ করলাম, পরে আরেকটা ছবি ওই ঠিক ওই লেয়ারটার উপরে আবার ওপেন করলাম। হ্যাঁ, এটা এটা পাচ্ছিলাম না। একটা পেজের মধ্যে আপনি একটা ছবি উপরে আরেকটা ছবি নিয়ে আসবেন, এটাই তো? জি জি, ওইটা তো অনেকভাবে আনা যায়। আপনি কপি করে নিয়ে আসতে পারেন, আপনি প্লেস করে নিয়ে আসতে পারেন, আপনি ওপেন করে ধরে নিয়ে আসতে পারেন। এক্সাম্পল দেখেন, এখানে আমি একটা ছবি নিয়ে আসবো, আমি যদি এই ছবিটাকে ওইখানে নিয়ে যেতে চাই, আমি দৌড়লাম, দৌড়ে ফটোশপ তো এখানে আছে, ওপেন করলাম, এখানে ছেড়ে দিলে ছবিটা চলে আসবে, এই তো আসলো, ভেরি সিম্পল। জি স্যার, জি স্যার। আচ্ছা একটা মিনিট।
আচ্ছা হ্যালো স্যার, যেহেতু আমার কল চলে আসছিল, তো আমরা যেটা বলছিলাম যে আমরা এই এমটি এরিয়া কখনো সিলেক্ট করলে এই মেসেজটা আসে, এটা আসলে মোস্ট কমন মেসেজ, এটা আপনাকে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। এটা আমারও অনেক সময় এই ভুল হয়, আর আমরা অনেক সময় খেয়াল থাকে না যে আমাদের কোন লেয়ারে আছি কি আছে। জি স্যার, আর এটা এটা সম্ভবত বুঝতে পারছি। আর একটা স্যার, যখন আমি একটা নন কোনো ছবি নিয়ে আসি, মানে প্রথম ফার্স্ট লেয়ারে, গ্রাউন্ড লেয়ারে, তখন একটা মেসেজ আসে যে কনভার্ট নর্মাল লেয়ার, এরকম একটা মেসেজ আসে, এটা কেন? মেসেজটা কি আবার বলেন, আমি বুঝি নাই। মানে স্যার একটা কথা লেখা আছে যে এটা ব্যাকগ্রাউন্ডে আছে, এটাতে মানে কিছু করা যাবে না, কনভার্ট নর্মাল লেয়ার, ওখানে একটা অপশন নিচে আসে। হ্যাঁ, এটা তো কমন, যখনই আপনি কোনো পিকচার নিয়ে আসবেন ওইটা ব্যাকগ্রাউন্ডটা লক থাকে। যে কোনো ছবি যখন আপনি ওপেন করবেন, ওই ছবিটা যদি আপনি ওপেন করেন, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার লক, এটা যখন আপনি মুভ করতে যাবেন আপনাকে এই মেসেজ দেবে, দ্য কারেন্টলি সিলেক্টেড লেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড লেয়ার, ইউ ক্যান নট মুভ এ ব্যাকগ্রাউন্ড লেয়ার। আপনি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে মুভ করতে পারেন না। অর চেঞ্জ ইট স্টাকিং অর্ডার, ব্লেন্ডিং মুড অর অপাসিটি, এই কাজগুলো আপনি করতে পারবেন না। যদি আপনি করতে চান, ইউ ক্যান কনভার্ট টু এ নর্মাল লেয়ার, আপনাকে নর্মাল লেয়ারে নিয়ে যেতে হবে যদি কনভার্ট, এটাতে আপনি এরকম কোনো কাজ করতে চান, স্থান পরিবর্তন করতে চান কিংবা অন্য কিছু। তো যদি আপনি মনে করেন যে আমি কনভার্ট করবো, এখানে দিবেন, কনভার্ট হয়ে যাবে, তখন আপনি মুভ করতে পারবেন। আর যদি এটা না করেন স্যার, আর আরেকটা প্রশ্ন, ওই যে স্যার আরেকটা, ওই যে ওখানে যে ছবিতে ওই যে কাজ সিলেকশন করার সময় প্লাস মাইনাস করতে হয়, এটা কিবোর্ড কমান্ড কি ছিল? এটা হচ্ছে শিফট এবং অল্টার। আপনি যখন সিলেক্ট করবেন এই অংশটা আপনি সিলেক্ট করছেন, আপনি যদি শিফটে ধরেন এটা এখানে প্লাস চিহ্ন আসবে, আর যদি আপনি অল্টারে ধরেন তাহলে মাইনাস চিহ্ন আসবে। মাইনাস চিহ্ন আসলে কী হবে, ওটা আপনি কেটে দিলেন, ওই অংশটা আপনি কেটে দিলেন, আর প্লাস চিহ্ন হলে কী হবে, ওই দিকে আপনি অ্যাড করলেন। জি স্যার, বুঝতে পেরেছি। তাইলে আমরা দিয়েতে চলে আসি আমাদের মূল ক্লাসের বিষয়ে। আমাদের ক্লাস কতক্ষণ হইল? এক ঘন্টা নয়। আমি আসলে আজকে শারীরিকভাবে একটু অসুস্থ, বুঝছেন, একটু জ্বরের ভাব আছে। আমাদের ক্লাসটা আজকে আমরা বেশি লম্বা করতে চাচ্ছি না। তো আমাদের মনে হয় আমরা স্লাইস এবং কী বলেন এই ক্রপ টুলের ব্যবহার দেখছি, এই বিষয়গুলো ঠিক না? তো এগুলো আসলে আপাতত আপনার কাছে এরকম অ্যাডভান্স কোনো কমান্ড মনে হবে না, দেখলে মনে হবে যে খুব সিম্পল কিছু কাজ, কিন্তু আসলে এগুলোর প্রয়োগ অনেক ডাইনামিক প্রয়োগ আছে। তো এই প্রয়োগগুলো বোঝার জন্য কী করতে হয়, খুব ধীরে আপনার প্রত্যেকটা টুলসের সর্বোচ্চ প্রয়োগগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, কতভাবে কী হয়। আপনি একটা দেখেই যদি বাদ দিয়ে দেন তাহলে হবে না। এই টুলসগুলো আসলে এত সিম্পল না, যেভাবে আপনি সিম্পল মনে করেন এত সিম্পল না, এখানে অনেক কাজ আছে। আমরা স্লোলি আমরা প্র্যাকটিস করব। আসলে হয় কি, তাড়াহুড়া করে আপনি একটা অ্যাপসকে একটা ট্রেনিং শিখে নিতে পারেন না, আপনার হাতে আসবে না। ওইটা প্রয়োগ করার সময় আপনার গত বাধা কিছু নিয়মে আপনি প্রয়োগ করবেন, ভ্যারাইটি আপনার কাজের মধ্যে আসবে না যদি প্রত্যেকটা টুলস সম্বন্ধে আপনার অধিকতর নলেজ না থাকে। আর এই নলেজটা আপনার থাকতে হলে কী করতে হয়, খুব স্লোলি কম্পিউটারের কাজ করতে হয়। শেখার সময় আপনাকে কী করতে হবে, খুবই স্লোলি, কুল, ঠান্ডা মাথায় আপনি কাজ করতে হবে। একটা বিষয়ের জন্য আপনার যে ছবির প্রয়োজন হয়, আপনি 10 মিনিট সার্চ করে ওই ছবিটা ইন্টারনেট থেকে নিয়ে আসবেন, এসে ওই বিষয়টা আপনি প্র্যাকটিস করবেন। যে ছবি পাইলাম ওই ছবির মধ্যেই আমি কাজটা প্র্যাকটিস করে দিলাম। এরকম করতে গেলে কী হবে, তাড়াহুড়ার জন্য আপনি বুঝবেন, একটা কাজের জন্য একজ্যাক্ট একটা ছবি থাকতে হবে আপনার, কোন কাজে কী ছবি হবে। দেখেন আমি প্রসপেক্টিভের প্র্যাকটিস দেখানোর জন্য কী করছি আপনাদের, আমার মোবাইল দিয়ে আমি অলরেডি একটা ছবি নিছি, ছবি নিয়ে এই ছবিটাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাইছি, হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দিয়ে তারপরে আমরা দেখছি, ঠিক না? এই যে প্রক্রিয়াটা, আপনি যদি এতটুকু প্রক্রিয়ার মধ্যে যেতে না চান, যা আছে তাই দিয়ে দেখে ফেলি, এরকম তাড়াহুড়ো আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ফটোশপ শিখতে পারবেন না। ফটোশপ শিখতে হলে আপনি কয়েক ঘন্টার জন্য চেয়ারে বসে যেতে হবে, পানির বোতল কাছে রেখে, কোথায় কোথায় উঠে গেলে হবে না আপনার কম্পিউটারের সামনে থেকে।
মোটামুটি ঘন্টা কয়েক আপনার কম্পিউটারে বসার এবিলিটি যোগ্যতা থাকতে হবে, তখনই আপনি ফটোশপে মোটামুটি আগাইতে পারেন। ফটোশপে না, যে কোনো কাজেই, আপনি গ্রাফিক্স ওয়েব ডিজাইনেই যান, আপনি অন্য যে কোনো প্রোগ্রামেই যান, যদি আপনি প্রোগ্রামটার পাশে 2-4 ঘন্টা বসতে না পারেন টানা, 10 মিনিটের পরেই আপনাকে উঠে যেতে হয়, ওই ধৈর্য আপনার বিল্ড আপ না হয়, তাহলে একটি প্রোগ্রামের কন্ট্রোল আসবে না আপনার। যখন ঢুকবেন আপনি করবেন একটা, হবে আরেকটা, দিবেন কপি আসবে ব্যাকগ্রাউন্ড ইজ এমটি, বুঝছেন? এক জায়গা থেকে কপি করে এক জায়গায় নেবেন, দেখবেন শুধু বর্ডারটাই গেছে, ছবি যায় নাই। আপনাকে এরকম বলি যে আপনি হয়তো এখানে কপি করছেন, ঠিক আছে, কপি করে সাইলেন্টারে নিয়ে যেতে, দেখেন ছবিটা আসছে না, আসছে শুধু এই সিলেকশনটা, ছবি কেন আসে না, আপনার মাথার মধ্যে সমস্যা তৈরি হলো যে ব্যাপার কী ব্যাপার কী। তো আপনি যদি এভাবে বুঝতেন যে যখনই আপনি একটা জায়গায় সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনাকে টুলস পরিবর্তন করতে হবে, তখনই এটা কেটে আসবে, বুঝতে পারছেন? তো এই বিষয়টা আমাদের জানতে হবে যে আমরা স্লোলি করলে এই মিস্টেকগুলো আপনার হবে না, আর যখনই আপনি তাড়াহুড়া করবেন তখনই আপনার এই মিস্টেকগুলো আপনার হবে, বুঝতে পারছেন? সহজ মিস্টেক হবে, যেটা আসলে হওয়ার কথাই না, এই মিস্টেকগুলো হবে। তো আমাদের কোনো জিনিস শেখার জন্য তাড়াহুড়া করা যাবে না, আপনি স্লোলি কাজ করেন। আমাদের ক্লাসের যে টেকনিকটা হচ্ছে, যে পদ্ধতিতে আমরা ক্লাসগুলো করাই, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন যে আমরা ছোটো ছোটো জিনিস নিয়ে দীর্ঘক্ষণ কথা বলবো, এজন্য যে এই বিষয়গুলো যদি আপনার স্মার্ট হয়ে যান বিষয়গুলোতে, তাহলে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো আসবে, আপনি যখন একটা টিউটোরিয়াল দেখবেন, একটা বই পড়বেন, বইয়ের মধ্যে যখন একটা কাজ কীভাবে করতে হয় এক্সপ্লেন করা থাকবে, ওইটা পড়েই আপনি বুঝে ফেলবেন, টুলসগুলোর সর্বাধিক প্রয়োগ করতে পারবেন আপনি, নতুবা আপনি বুঝবেন না। আপনি একটা টিউটোরিয়াল দেখবেন কীভাবে করলো বুঝবেন না, 10 বার টেনে দেখবেন তারপরেও আপনি বুঝবেন না কীভাবে করলো, এরকম হয়েছে আপনাদের কখনো কারো? হ্যালো, আপনাদের একজন কথা বলেন। হ্যাঁ, আপনারা কি সবাই মাইক্রোফোনে আছেন? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আজকে চাচ্ছি আমাদের ক্লাস শেষ করে দিতে। আমাদের কি বলছেন বুঝি নাই, হ্যাঁ বলেন। একটা লেয়ারে একটা ছবিকে আমি যদি কিছু করার আগে এক্সট্রা কপি বানিয়ে রাখবো, এটা স্যার পাইনি। হ্যাঁ, এটা হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট আপনি যখন ডুপ্লিকেট দিবেন, ডুপ্লিকেট লেয়ার, তো এই তো আপনি আবার আরেকটা হয়ে গেছে, দুইটা ছবি হয়ে গেছে, ঠিক না? আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আপনি যদি একটা লেয়ারকে দুইটা করতে চান তাহলে আমরা করে দেখাইলাম যে এই হচ্ছে আপনার দুইটা, ঠিক আছে? আর যদি আপনি আর কি বলতে চাইছেন, আপনার প্রশ্নটা ক্লিয়ার না, আপনি আবার বলেন, বুঝিয়ে বলেন। আপনি যে বলছিলেন স্যার আমি ছবি এক মেনটা রেখে এক্সট্রা কপি করে ওইটা কাজ করলাম, যদি ভুল হয় তাহলে ওইটা ডিলিট করলাম, মেনটা থাকলো, হ্যাঁ এরকম রাখা যায়। সেটাই তো, আপনি এটাকে যখন ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে আপনি চাইলে কাজ করতে পারেন, একটাকে আপনি হাইড করে রাখলেন, ওইটা আপনার দরকার নাই, ওইটাতে আপনি কাজ করবেন, এটাতে গিয়ে আপনি যা ইচ্ছা কাজ করলেন, ধরেন আপনি এটার মধ্যে আপনি কিছু অংশ কেটে ডিলিট করে দিলেন, ওইখানে আপনি আরও কিছু কাজ করলেন, ওইখানে আপনি ব্রাশ দিয়ে আর কিছু করলেন। এই ব্রাশগুলো এখানে কে বদলাইছে? হ্যাঁ ধরেন এখানে আপনি কোনো কিছু ফিল করলেন, যাই হোক এখানে কাজ করার পরে এখন যদি মনে হয় আমরা আগের ছবিটা দরকার, এখানে শো করে দেখেন ছবিটা আছে আপনার, এটা কাজ করছেন, ওইটা ডিলিট করে দিলেন, শেষ ডিলিট করে দিলেন, ছবিটা শো করে দিলেন, বুঝতে পারছেন?
সাধারণত আমরা হাইড করে রাখি, যে ছবিটা ব্যাকআপ নিব এটা হাইড করে রাখলাম, কারণ ভুলে আমরা ওই ছবিটার মধ্যে যাতে কোনো কাজ না করি এই জন্য হাইড করে রেখে দিলাম। ডুপ্লিকেটের মধ্যে আমরা কাজ করলাম, ওটাতে যা ইচ্ছা করলাম, কাজ শেষ। যদি ঠিক আছে তাহলে অরিজিনালটা আমরা ডিলিট করে দিলাম, আর যদি যদি মনে করে ঠিক না তাহলে ডুপ্লিকেটটা ডিলিট করে দিলাম। ক্লিয়ার? আর কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেই। আপনারা চাইলে এখানে থেকেই কেউ স্ক্রিন শেয়ার করে এই ক্রপের কাজগুলো প্র্যাকটিস করতে পারেন, সবার সাথে জয়েন হয়ে স্লাইসের ক্লাসগুলো প্র্যাকটিক্যালি দেখতে পারেন। এটা করলে হয় কি, সাথে সাথেই করলে আপনার হাতে চলে আসবে কাজটা, কিংবা যার কাছে ক্লিয়ার হয়েছে উনি যদি 10 মিনিট নিয়ে করেন কাজটা, যাদের কাছে ক্লিয়ার না ওরা আবার দেখলো, ওদের কোনো প্রশ্ন থাকলে করলো। আমরা আগেই বলছি যে এটা একটা গ্রুপ স্টাডি, আপনাদের একজনকে প্রেজেন্টেশন করেন 10 মিনিট, সবাই ওনার সাথে জয়েন হন, আপনার পরিচিত হন একে অন্যের সাথে, একটু কাজ করেন, আমিও আসি, আমি দেখবো আপনাদের কোনো প্রবলেম হলে। শেয়ারিং স্টপ করে দিচ্ছি। আপনারা যাদের কম্পিউটারের স্ক্রিন ভালো, মানে নেটের স্পিড ভালো আছে, আপনারা একজন স্ক্রিনটা শেয়ার করেন, করে কিছুক্ষণ কাজ করেন, প্র্যাকটিস করেন।